আমেরিকায় আপনি আসলে কি করেন? ওখানে আমার বিজনেস আছে, ওখানে আমার বেশ কয়েকটা বিজনেস আছে, ওগুলি করি। আর ওয়ান অফ দ্য বিজনেস হচ্ছে গিয়ে বেশ কয়েকটা বাড়ি আছে, সো রেন্টেড, ওগুলি রেন্টেড প্রপার্টি। হ্যাঁ, ওখান থেকে একটা ভালো টাকা আসে। এগুলি আপনাদেরকে বলেই বা লাভ কি আমার? ভালোই আসে ওখান থেকে, ভালো টাকা আসে। না, কোটি কোটি টাকা, এত টাকা ইনকাম করি না ভাইয়া, যেটা করি আলহামদুলিল্লাহ ভালো আছি। অনেক জনপ্রিয় জনপ্রিয় শিল্পী সবাই আসলে দেশের বাইরে বাইরমুখী হয়ে যাচ্ছে, তো এটা কি আপনার কি কি কারণে? আপনার কি সেফ মনে করেন? একটা সময় যখন কাজ থাকবে না, হুম, তখন মানুষটা কি করবে? যাদের উপায় থাকে তারা বাইরে গিয়ে সেটেল হয়ে যায়। আপনি শুধু আমাদের এই দেশের কথা কেন বলছেন, ভারতের কথা দেখেন। পার্শ্ববর্তী যে দেশ, অক্ষয় কুমার, অক্ষয় কুমার ছিল ক্যানাডিয়ান সিটিজেন, প্রীতি জিন্টা, প্রীতি জিন্টা আমেরিকাতে, মাধুরী দীক্ষিত উনি ছিলেন আমেরিকাতে। তো যারা একটা সময় ইন্ডিয়া ভারতের সাথে তুলনা করাটা অ্যাকচুয়ালি বাংলাদেশের সাথে ভারতের মানে ফিল্ম ইন্ডাস্ট্রির তুলনা হয় না বেসিক্যালি। ভারত অনেক বড় দেশ, বাংলাদেশ ছোট্ট দেশ, তারপরও সেভাবে আছে, ভালোই আছে, খারাপ না। জাজ মাল্টিমিডিয়া আমার একটা ছবি লস করে দিয়েছিল অনেক, সো তখন জাজ মাল্টিমিডিয়ার দৌরাত্ম ছিল, ওনারাই সিনেমা বানাচ্ছিলেন। তো ওনাদের কারণে, ডিরেক্ট বলছি, ওনাদের কারণে, একটা ছবির কারণে, একটা ছবিতে আমি ভালো লস করেছি ওনাদের কারণে, আমার ক্রিকেট খেলার ভেতরে ছবি রিলিজ করতে হয়েছে, এটাই সত্যি কথা। আপনি তো ভুক্তভোগী এবং আরও অনেকে কি জাজ মাল্টিমিডিয়ার কারণে আসলে? সেটা আমি জানি না, কিন্তু আমি ভুক্তভোগী এটুকু জানি, আমি ভুক্তভোগী ছিলাম। এই জন্য আমার আব্বু সে সময় বলেছিল যে চলে যাও আমেরিকা, তো আমি চলে গিয়েছি। এত বড় একজন ডিরেক্টর, হ্যাঁ, আপনিও প্রভাবশালী নায়ক ছিলেন, এটা প্রতিহত করতে পারলেন আপনারা? না, এখন তাহলে তো মারামারি করতে হয়। আমরা ভায়োলেন্স, অফ স্ক্রিন ভায়োলেন্স পছন্দ করি না, যেটা করি সিনেমায় পর্দায় করি, কিন্তু পর্দার বাইরে তো ভায়োলেন্স করতে পছন্দ করি না। পলিটিক্স অনেক হয়, আমরা আর দাবা চালাচালি করতে চাচ্ছিলাম না আল্লাহ রহমতে। না, আমি পলিটিক্স করি না, ওই যে হয়েছে বললাম তো, আর আর হয়নি, এইটাই হয়েছে। আর পলিটিক্স যেটার কথা বলছেন সেগুলো তো বলেছি, বারবার বলতে চাই না, আর কেন বলবো। পলিটিক্স যেটা হয়ে গেছে হয়ে গেছে, আলহামদুলিল্লাহ ভালো আছি, আল্লাহ যা করে ভালোর জন্য করে। আমেরিকায় না গেলে তো চারটা বাড়ি হইতো না, হইতো বাংলাদেশে, কিন্তু আমার কিছুই নেই, আই হ্যাভ নাথিং। সিনেমার টাকা আমার বেশি গেছে হচ্ছে কি আমার আমাদের চিকিৎসায়। আমার একবার গেল ব্যাংককে, আমার বাবার গেছে ভারতে অনেকবার, আমার বাবার বাংলাদেশে গেছে অনেকবার। আমার বাবার বুকে রিং আছে 11টা, এ নিয়ে 4টা আমেরিকায় আর বেশ বাকিগুলো বাংলাদেশে। তো এগুলি তো সব কিছুই খরচ করে, টাকা খরচ করে করতে হয়েছে।